हेलो फ्रेंड्स, देखा जाक तुमी कतटा बुद्धिमान एवं तुमी आमार कतगुली प्रश्नेर उत्तर दिते पारो। शुरू होच्छे बुद्धिर लड़ाई, देखा जाक के जेते बुद्धिर लड़ाई। तबे चलो आज के फर्स्ट क्वेश्चनटा ट्राई करे देखी पारो किना। आज के फर्स्ट क्वेश्चन स्क्रिने देखते पाच्छो दुटो छवि, बोलो तो ओई छवि दुटो देखे जेखाने माछटির नाम कि हबे। खूबी किन्तु इजी और आमी जानी तुमी एटा आंसरटी पारबे, ताहले देरी केन करछो कमेंट करे दाओ। তো কি ভাবছো উত্তরটা অনেকেই পারছো না, তো চলো অ্যানসারটি দেখে নিই। ফার্স্টে দেখা যাচ্ছে একটা সিলভারের ছবি অ্যান্ড সেকেন্ডে দেখতেই পাওয়া যাচ্ছে একটি কাপ। তো দুটিকে জয়েন করলে মাছটির নাম হবে সিলভার কাপ। তো সিলভার কাপ তুমি কি খেয়েছো মাছ? তো খেয়ে থাকলে আমাকে কমেন্টে জানিয়ে দাও মাছটা খেতে কেমন লাগে তোমার। এবার বলো যে এখানে তিনটি ছবি তোমরা দেখতেই পাচ্ছ, এই তিনটি ছবি দেখে ভালো করে ভেবে বলো এখানে বাংলা সিনেমাটির নাম কি হবে। টাইম ইজ ওভার, একটু বুদ্ধি খাটালেই পারছে তোমরা। তো চলো অ্যান্সারটি, ফার্স্টে দেওয়া রয়েছে সাতের ছবি অ্যান্ড সেকেন্ডে দেওয়া রয়েছে ভাই অ্যান্ড থার্ডে দেওয়া রয়েছে চম্পা ফুল। তো তিনটিকে জয়েন করে সিনেমাটির নাম হবে সাত ভাই চম্পা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, এরকমই মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায়। আচ্ছা এবার বলো তো মাছের আঁচ দিয়ে কোন প্রসাধনী দ্রব্য তৈরি হয়? তোমাদের অ্যান্সার দেওয়ার সুবিধার্থে অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি চারটি অপশান দেওয়া রয়েছে এখানে। সঠিক অ্যান্সারটি তোমাদেরকে কমেন্ট করে বলে দিতে হবে। তো টাইম ইজ ওভার, আমি জানি অনেকে এই অ্যান্সারটি জানো না, সঠিক অ্যান্সারটি হবে লিপস্টিক। আজকের ভিডিওতে তোমাদের জন্য স্পেশাল প্রশ্ন থাকছে, স্ক্রিনে দেওয়া কিছু এলোমেলো বর্ণ রয়েছে সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে, আর সেটা তৈরি করে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই সেন্ড করে দিতে হবে। এইবার ট্রেন্ডিং টপিক, স্ক্রিনে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটি ছবিকে ভালো করে দেখে বলো তো এখানে গানটির নাম কি হবে। গানটি কিন্তু খুব ট্রেন্ডিং, আর তোমাদের অ্যান্সার দেওয়ার সুবিধার্থে বলে রাখি গানটা কিন্তু বাংলা গান। কি পেরেছো অ্যান্সারটা? অ্যান্সারটা পারোনি? তাহলে তোমাদের অ্যান্সারটা দেওয়ার সুবিধার্থে একটু বলে দিই গানটা কিন্তু ছেলেদেরকে নিয়েই গান। তো এবার অ্যান্সারটা তাহলে দিয়ে দাও। তো চলো অ্যান্সারটি তোমরা অনেকে পারছো না আমি বলে দিই। একটি মেয়ে ছেলেকে নিয়ে গান করছে, দেখো ছেলেটার চুলটা কিন্তু কোঁকড়া, তো ছেলে তোর কোঁকড়া কোঁকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, এই সংটা ছিল। ফ্রেন্ড এখানে স্ক্রিনে তিনটি শব্দ দেওয়া রয়েছে, চকলেট, কৃষ্ণচূড়া ও মশারি। এখানে তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে একটি খাবারের নাম বলতে হবে। তোমাদের টাইম ওভার। তো চকলেট থেকে ক, কৃষ্ণচূড়ার চু অ্যান্ড মশারির রি, তো তিনটিকে জয়েন করলে খাবারটির নাম হবে কচুরি। কচুরি খেতে তুমি ভালোবাসলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা স্ক্রিনে দেওয়া ছবি দুটো দেখতেই পাচ্ছ, এই ছবি দুটো দেখে বলো তো একটি মাছের নাম। চলো টাইম ইজ ওভার, ফার্স্ট ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে মা অ্যান্ড সেকেন্ড ছবিটিতে দেওয়া রয়েছে গুড়, তো দুটিকে জয়েন করলে মাছটির নাম হবে মাগুর। মাগুর মাছ তুমি যদি খেয়ে থাকো কেমন লাগে খেতে মাগুর মাছ কমেন্ট বক্সে জানিয়ে দিও আমাকে। যারা অ্যান্সারটি পারোনি তাদের জন্য পরের কোশ্চেন ওয়েট করছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক।
এইবার কিন্তু এই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতেই হবে, আর আমি জানি পারবে। ছবি দুটো দেখে বলো তো এখানে অ্যাপটির নাম কি হবে। টাইম ওভার, পেরেছো। অ্যাপটির নাম হবে ইনস্টাগ্রাম, যেটাতে আমরা সব সময়তেই অ্যাক্টিভ থাকি। আর আমি জানি তোমারও এই অ্যাপটি ডাউনলোড করা আছে, সুতরাং যদি না পেরে থাকো তাহলে কিন্তু সো স্যাড। আর যারা পেরেছো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিও। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিও 7টি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।